করোনা ভাইরাস আক্রান্তকালীন সময়ে বাড়িতে সকলেই নিরাপদে ও সুস্থ আছো, তো সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি অনাদি কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা, খুলনা। আজ সপ্তম শ্রেণীর কৃষিশিক্ষা বিষয়ে একটি ক্লাস নিব। তো আমরা জানি সকলেই যে বীজ দিয়ে সাধারণত চারা তৈরি হয়, কিন্তু আমরা একটি ভিন্ন পদ্ধতিতে শিখব যেটি বীজ ছাড়াও চারা তৈরি করা সম্ভব, সেটি হচ্ছে কলম পদ্ধতি। কলমের মধ্যে আবার দুইটা পদ্ধতি আছে, একটি শিকড় গজিয়ে আর একটি জোড় লাগিয়ে। তো আমরা আজকে যেটা করব সেটা গাছের ডালে শিকড় গজিয়ে পদ্ধতি, এটা হচ্ছে গুটি কলম তৈরি। তো তোমরা একটু খেয়াল করো, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, দেখবে যে কীভাবে গুটি কলম তৈরি করা যায় এবং তৈরি করতে কী কী লাগে। তো প্রথমেই আমরা পরিচয় হই কী কী উপকরণ লাগে। একটি নির্দিষ্ট গাছের ডাল, আমরা একটি ডাল নিলব, জামরুল গাছের ডাল। জামরুল গাছ ছাড়া অন্য ডালও নেওয়া যায়, পেয়ারা, লিচু ইত্যাদি। এরপরে প্রয়োজন তিন ভাগ এঁটেল মাটি, এক ভাগ গোবর সার। এরপরে প্রয়োজন আছে একটি কলম ছুরি, দেখে নাও একটা কলম ছুরি, ছুরিটা একটু ধারালো হলে ভালো হবে। এরপর আছে 20 ইঞ্চি চওড়া একটি পলিথিন এবং একটি বাঁধার জন্য সুতা। এই প্রয়োজনীয় উপকরণ নিয়েই আমাদের গুটি কলম তৈরি করতে হবে। এবার আমরা আসি কী পদ্ধতিতে এটি করা সম্ভব। তো প্রথমে আমরা একটি নির্বাচিত ডাল নিই, ডালটি হতে হবে সুস্থ, সবল, সতেজ। তবে অবশ্যই গাছটির এই ডালটি গাছে থাকতে হবে, আমি এখানে দেখানোর জন্য বিচ্ছিন্ন করে নিয়ে আসছি, কিন্তু ডালটি সরাসরি গাছেই থাকবে। তো প্রথমে ডালটি থেকে আমরা এইভাবে গোল করে শিক বাকল, এইভাবে গোল করে কেটে বাকলটা ছাড়িয়ে নিব। এবার ছাড়ানোর পরে এতে পিসি পদ্ধতিগুলো থাকবে, শরীর উল্টো পিঠ দিয়ে একটু ঘষে নিব। এরপর আমরা মাটিটা মিশ্রণ করব। কীভাবে মিশ্রণ করবো একটু দেখে নাও, মাটিটা মিশানো একটু লক্ষ্য করো। তো তিন ভাগ এঁটেল মাটি বোঝানোর জন্য আমি তিনটি দলা এঁটেল মাটি নিয়ে আসছি, একটি গোবর সার নিয়েছি, এই তিনটি একত্রে মিশাতে হবে। সুন্দর করে মিশিয়ে একটি দলা তৈরি করব, দলাটি যাতে ভেঙে না যায় এবং ডালে লাগানো সম্ভব হয়। এভাবে সুন্দর করে মিশাবার যাতে মোটামুটি দলাটা করা সম্ভব হয়। এভাবে নেওয়ার পরে এর থেকে পরিমাণ মতো নিব, সবটাই লাগবে না আমাদের, পরিমাণ মতো নিয়ে একটি বল গুটি তৈরি করব। গুটি তৈরি করার শেষে গুটিটা সুন্দর করে আরো একটু সুন্দর করে আমরা নির্বাচিত ডালটিতে সেই কাটা অংশে লাগিয়ে দিব, এইভাবে লাগিয়ে দিব যাতে করে কাটা পুরো অংশটি ঢেকে যায়। এবার আমরা 20 ইঞ্চি চওড়া একটি পলিথিন দিয়ে এটাকে মুড়িয়ে দেব, সুন্দর করে মুড়িয়ে দেব। মুড়িয়ে দেওয়ার পরে পলিথিন সুতা দিয়ে এটা সুন্দর করে বেঁধে দিব। এভাবে বেঁধে দিব, বাড়তি অংশটিকে আমরা কেটে নিব। এভাবে রেখে দেওয়ার পরে দেখা যাবে 3 থেকে 4 সপ্তাহ পর প্রথমে শিকড় সাদা রঙে দেখা যাবে, পলিথিনের বাইর থেকে দেখা যাবে। তারপর 8-10 দিন পরে শিকড়ের রং যখন বাদামি রং ধারণ করবে, তখন আমরা কলমটি ঠিক ধারালো একটি ছুরি দিয়ে এখান থেকে ডালটি কাটবো, গাছ থেকে কেটে একটি টপে এটি লাগাবো। যেমন একটি টপ এখানে লাগানো আছে, আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম, দেখো টপে এভাবে লাগিয়ে রাখালে 1 সপ্তাহ পরে গাছটি পাতা ঝরে যাবে, ঝরে আবার এদের নতুন পাতা গজিয়েছে, নতুন পাতা গজাবে, তখন এটা চারা মূল জমিতে রোপণের উপযোগী হবে।
তো আশা করি তোমরা মোটামুটি শুনেছ। এরপরে যদি কোনোটা বুঝতে বাকি থাকে তো আমাকে প্রশ্ন করো, আমি পরবর্তী ক্লাসে যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ক্লাস শেষে আমি তোমাদের ছোট্ট একটি ধাঁধা গল্প অনুসারে বলবো, একটু মনোযোগ দিয়ে শোনো, 1 মিনিটের মতো, এর একটি ছোট্ট উত্তর থাকবে, বাসায় চেষ্টা করবে, পরবর্তী ক্লাসে আমি মিলিয়ে দেবো। গল্পটি হচ্ছে, তিন বন্ধু শিরোমণি বাজার থেকে বেজেডাঙ্গা গিয়েছে চারা কিনতে। তারা তিনজনই চারা কিনে নিয়ে এসে খুব রাত্রি হয়ে গেছে, শিরোমণি বাজারে নামছে, গাড়ি থেকে নামিয়ে বলছে কষ্ট হয়ে গিয়েছে তো চলো আমরা বাটা থেকে খেয়ে মোটামুটি ফ্রি হয়ে আসি। ফ্রি হয়ে এসে বলছে ঠিক আছে চাই। প্রথমেই প্রথম বন্ধু এসে গেল, সে এসে দেখে কেউ আসে না, ও কষ্ট হয়ে গেছে, ও বলছে আমি তিন ভাগ করে এক ভাগ নিয়ে যাই, সে এক ভাগ নিয়ে গেছে। এরপর ও চলে গেল, দ্বিতীয় বন্ধু আসছে, এসে দেখে যে কেউ না, আমারও তো কষ্ট হয়ে গেছে, তো সে আবার তিন ভাগ করছে, বাকিগুলো তিন ভাগ করে একটি বেশি হয়ে গেছে, তিন ভাগের এক ভাগ নিয়ে গিয়েছে এবং বেশিটা সে নিয়ে গেছে। এরপর তৃতীয় বন্ধু এসে দেখে গাছ তো কম, তো আমি নিয়ে যাই, পরবর্তীতে দেখা, সে বাকিগুলো সব নিয়ে গিয়েছে। সকালবেলা যখন বাজারে দেখা হয়েছে চায়ের দোকানে তিনজনে, তখন আলোচনা শেষে বোঝা গেল প্রত্যেকেই সমান সংখ্যক চারা নিয়েছে। তাহলে ওই দিন তারা কতগুলো চারা ক্রয় করেছিল, এটি আমার ছোট্ট একটি ধাঁধা। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, করোনাকালীন সময়ে বাড়িতে গরম পানি পান করো। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।